লোকেরা এর জবাব এই সরকারকে দিতে হবে الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين لقد رضي الله عن المؤمنين إذ يبعينك تحت الشجرة الآخر صدق الله العظيم তো চারটা জিনিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পথ এবং পদ্ধতি ছিল প্রশিক্ষণের টিচিং টেকনিক্যাল প্রফেশন যে তার ছিল সেই প্রফেশনে তার তিনটা বা চারটা জিনিসকে তিনি উপস্থাপন করতেন একটা হচ্ছে মাজারি মানের ইমানদার বা মাজারি মানের কর্মী সেকে সে শুধু বলেন এলো মাজারি মানের মানে মোটামুটি ঈমান নিয়ে টানাটানি অবস্থায় আছে মাজারি মানে কি যায়ার আসে রোগী যখন জিজ্ঞেস করেন কি অবস্থা আছে মাঝামাঝি অবস্থা আমাদের ম্যাক্সিমাম ঈমানই কোথায় আইসিইউতে বেডে নেওয়ার পর্যায়ে আমরা হসপিটাল থেকে বাসায় থাকার অবস্থা তো হাতে কোনো দুই চারজন থাকলে থাকতেও পারে না থাকার সম্ভাবনা নাই বেশি আল্লাহ আমাদের প্রতি রহম করুন আমিন আজকে 26 ফেব্রুয়ারি এটা রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালন হওয়া এবং ছুটি ঘোষণা হওয়া উচিত ছিল গতকাল এবং আমরা এখনো আশা করি এমন একটা সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে যে সরকার এই 26 এবং 25 ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয়ভাবে শোক পালিত হবে ইনশাআল্লাহ কারণ দেশের কোন একটা যুদ্ধেও আমাদের দেশের 71 সালের যুদ্ধেও এত 57 জন সেনা অফিসার শাহাদাতের কোন ঘটনা বাংলাদেশে সেই স্বাধীনতা যুদ্ধে সংগঠিত 71 সালে সেই 16 ডিসেম্বর যদি আমাদের জন্য জাতীয় দিবস হয় সেটা যদি আমাদের জন্য আনুষ্ঠানিক কোনো প্রোগ্রামের কর্মসূচি হয় জাতীয় রাষ্ট্রীয়ভাবে সেটা পালিত হয় তাহলে 57 জন সেনা অফিসার যে ভাবনাভাবে যে পর্যায়ে ষড়যন্ত্র হোক দুর্বলতা হোক যে কোনো কারণই হোক আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশপ্রেমিক কোনো সরকার হলে এইটাকে রাষ্ট্রীয়ভাবে পালন না করাটা রীতিমতো সেনাবাহিনীর এই শুধু 57 জনের উপরে না গোটা সেনাবাহিনীর উপরে তাদের অনাস্থা অবিশ্বাস এবং ভালোবাসা প্রমাণ দেখানোর অভাব ছাড়া আর অন্য কিছু না মাজারি মানের কর্মীরা মাজারি মানে ইমানদাররা শুধু বলার উপরে থাকে কাজের সাথে তার কোনো সম্পর্ক দ্বিতীয় হচ্ছে ভালো মান কারণ শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ভাইয়ের একটা কথা বারবারই আমার মনে হতো এবং ওর পর থেকে নোট করাটাকে আমি আরো বেশি কার্যকর মনে করেছি শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ভাই বলতেন বাংলাদেশ জামাত ইসলামী শুধু না এটা ভালোভাবে মাথায় নেবেন তাহলে ভালো লাগবে উপকৃত হবেন আজকে এখানে আছেন শুধু জামাতের জন্য না আজকে এখানে শুধু আছেন জামাতে রোকন হওয়ার জন্য না আজকে এখানে আছেন এই জন্য যে আপনি একজন ভালো বাবা হবেন কি করে এটা এখান থেকে বুঝতে পারবেন আজকে আপনি এখানে এই জন্য আছেন যে আপনি ভালো ভাই হবেন কিভাবে পরিবারে এটা আপনি এখান থেকে উপলব্ধি করার সুযোগ পাবেন আপনি আপনার স্ত্রীকে জান্নাতি করবেন কিভাবে এটার সুযোগ আপনি এখান থেকে উপলব্ধি করতে পারবেন আপনার সন্তানকে জান্নাতের উসিলা করবেন কিভাবে এটা এখান থেকে বোঝার সুযোগ বাবা মার খেদমতের মধ্য দিয়ে মায়ের পায়ের নিচে আমাদের ভেস্ট এটা বোঝার সুযোগ এখান থেকে আপনি পাবেন গত রাজ্যে আমরা অতিবাহিত করেছি বহু সন্তান বাংলাদেশে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে মাজারে গিয়ে হাজার হাজার কোটি টাকা ব্যয় করেছে পীরের দরবারে গিয়ে চোখের পানিতে ভাসিয়ে দিয়েছে আছে না নেই দুর্ভাগ্য কপাল পরা বদনসিব আল্লাহ এদের হেদায়েত দান করুন কারণ এই প্রশিক্ষণটা তারা ইসলামের মূল স্পিরিট থেকে গ্রহণ করতে পারে না এটা তাদেরও অপরাধ আর তার চেয়ে বড় অপরাধ এই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ঢেলে সাজালে এই মানুষেরা তা জানতে পারত সেই জানার সুযোগ এই রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করে নাই বরং এই প্রক্রিয়াটাকে তারা এমনভাবে উৎসাহিত করেছে যে মূল ইসলাম থেকে যেন এরা কি হয়ে যায় এটাকে প্রমোট করা হয়েছে সেই জন্য তাফসির করতে মুফাসসিরে কোরআনদেরকে ওয়াজ মাহফিল করতে ইসলামী জালসা করতে 17 জায়গায় অনুমতি নিতে হয় কিন্তু মাজারে জশ্ন জুলুস করতে বরং 17 জায়গার 17 জায়গার লোক শুধু যায় না 17 জায়গার সংস্থার লোকেরা গিয়ে ওটাকে পাহারা দেওয়া তাদের দায়িত্ব মনে করে অথচ ওই যে পাহারা দিচ্ছে তার মধ্যে গাজার আসর চলছে এই যে পাহারা দিচ্ছে তার মধ্যে মদের আসর চলছে এই যে পাহারা দিচ্ছে তার মধ্যে নারীর বেহায়াত্মপনায় অশ্লীলতায় ভরে দেওয়া হয়েছে ওটাকে এই দুর্ভাগ্য শুধুমাত্র এই অফিসারদের না এই কথিত মাজার পূজারীদের না রাষ্ট্রীয়ভাবে তাদেরকে প্রমোট করে মূল ইসলামকে ঢেকে দেওয়ার ষড়যন্ত্রের অংশ হিসাবে এটা করা হচ্ছে আমাদের তরুণ যুবকরা কালকে সারা রাত যারা পাহারা দিয়েছে এদেরকে দেখে আমার কলিজাটা ফেটে গিয়েছে যে এই তরুণ যুবকদেরকে বিপদগামী করার জন্য ইসলামের ভিন্ন চিন্তায় তাদেরকে ধাবিত করা এই ইমোশনাল ইসলাম তাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে প্রকৃত ইসলাম থেকে তাদেরকে দূরে সরিয়ে দেওয়ার তারা সফল হয়ে গেছে সেজন্য কর্মী মানে মুসলিম মানে ইমানদার মানে শুধু বলা লোক না আপনি দ্বিতীয়টা হচ্ছে ভালো মান কি মান ভালো মান তিনি শুধু বলেন না তিনি করেন
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সতর্ক করেছেন, কেন করবেন আপনি, কেন করবেন আপনি, করবেন এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমাদের একটা জামানা আসবে, যেই জামানাটা ফিতনা শুধু জামানা না, দুরারোগ্য ব্যাধি শুধু জামানা না, মহামারী শুধু জামানা না, জামানাটা হচ্ছে ইমান হারাবার জামানা, ফ্ল্যাট প্লট হারানোর জামানা। এগুলো তো হারানো শুরু হয়েছে, কারণ ইমান যাদের হারাবে তাদের বাকি কিছুই আর থাকবে না, থাকছে না। আজকের একটা পত্রিকায় আমি দেখলাম চারটা নিউজ, দুই পাতা মিলে সামনে পেজ এবং সেকেন্ড লাস্ট পেজ, চারটা নিউজ। মা দাঁড়িয়েছে সন্তান তার ছেলে এবং মেয়ের বিরুদ্ধে হাইকোর্টে গিয়ে দাঁড়িয়েছে যেন তাদের জামিন না হয়, ঘর থেকে বের করে দিয়ে তার সম্পদ অবৈধভাবে দখল করার জন্য তার নিজের মেয়ে এবং সন্তান তাকে মেরে ঘর থেকে বের করে দিয়েছে। বাবা সন্তান বাবাকে ঘর থেকে বের করে দিয়েছে, তিনি গিয়েছেন ঢাকা বার সমিতি জজকোর্টে মামলা করার জন্য। আর এক জায়গায় দেখলাম হসপিটালে তার মা ইন্তেকাল করেছেন, ওই মায়ের লাশ তিন দিন ধরে পড়ে আছে ছেলে সন্তানদের মধ্যে, তার জমিজমা সংক্রান্ত সুরাহা না হওয়ার কারণে কি হচ্ছে না, দাফন হচ্ছে না। রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম এগুলোকে ইন্ডিকেট করেছেন। আমি বরাবরই একটা কথা বলি ভাইয়েরা, শুধু মনে করবেন না মৃত্যুর পরে হিসাব নিকাশের মধ্য দিয়ে জাহান্নামের ফয়সালাই শেষ কথা, ওটা শেষ কথা ওখানকার, কিন্তু দুনিয়াতেও একটা জান্নাত জাহান্নামের চিত্র আপনার সামনে আসবে এবং সেটা আপনি উপভোগ করবেন, উপলব্ধি করবেন। দুনিয়াটাই হয় জান্নাত হবে, না হলে জাহান্নাম, ভাবার কোনো কারণ নেই। দিস ইজ নট মাজাল এলো হল, দুনিয়া কে মাজাল এলো, দুনিয়া তো মারি হে, এটা সেই দুনিয়া না, এটা ওই তরুণ প্রজন্মকে আমাদের প্রজন্মকে শেষ করে ফেলার জন্য এগুলো অপসংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছে। দিস ইজ নট মাজাল এলো হল, দিস ইজ এ এক্সাম হল, দিস ইজ এ এক্সাম হল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আপনার কাছ থেকে মাজারি মান চেয়েছেন আল্লাহ তাআলা, আপনার কাছ থেকে শুধু ভালো মান চেয়েছেন আল্লাহ তাআলা, আপনার কাছ থেকে গুড চেয়েছেন আল্লাহ থেকে, আপনাকে বেটার চেয়েছেন আল্লাহ, আপনার কাছ থেকে বেস্ট চেয়েছেন আল্লাহ, আপনাকে হায়ার লেভেল চেয়েছেন। আহসান ইজ ইসমি তাফজিলের সি, হায়ার লেভেল সুপারলেটিভ ডিগ্রি, সেখানে সুপারলেটিভ ডিগ্রি তো অনেক পরের কথা, হায়ার লেভেল তো অনেক পরের কথা, বেস্ট লেভেল তো বহু পরের কথা, বেটার তো অনেক পরের কথা, গুড তো অনেক পরের কথা, এখন শুধু বলা হয় ডু সামথিং, ভালো হোক মন্দ হোক যা মনে হয় কিছু একটা, দিস ইজ স্লোগান। অথচ ইসলাম এটাকে প্রহিবিট করেছে, নিষেধ করেছে, নো, হয় ভালো কিছু করো নালে চুপ করে থাকো। এই জন্য আমার এক স্যার বলতেন যে জাতির সিগারেটের প্যাকেটে লেখা আছে ধূমপান ক্ষতিকর শুধু মৃত্যু ঘটে, এবং যে ভয়ঙ্কর ছবি দেওয়া আছে ওইটা আমি দেখলে এখন আমার ভয় লাগে, এই হাটটা দেওয়া আছে ওইটা এরকম করতেছে, ওইটা দেখে যে জাতি ২৪টা সিগারেট দিনে না খাইলে তার ঘুম হয় না, বাথরুম করতে পারে না, এই কথা আজকে নতুন শুনতেছেন আমার কাছে, আমি ৩.৫ বছরের জেলখানার, এটা আমার একটা বিরাট অভিজ্ঞতা। উঠে বসে আছে রাত ৩টায়, সকাল ৭টার সময়ও বাথরুমে যাচ্ছে না, আমি বললাম কি হলো, বললেন যে ওয়াশরুমে যাবেন, কয় যে ভাই কারারক্ষীরে পাঠাইছি একটা সিগারেটের জন্য, তাহলে সেইটার সাথে বাথরুমের সম্পর্ক কি, কবে ওইটা না হলে আমি বাথরুমে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও খুব একটা লাভ হবে না, এটা আজকে শুনছেন, আমি ছাত্র জীবনে এটা শুনেছি। দুর্ভাগ্য বাংলাদেশের, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান যে বিশ্ববিদ্যালয়ে আমরা পড়েছি, আমার ভাই আমার পাশে আছে সাক্ষীর জন্য রাখলাম, বাথরুমে গিয়ে তো সব ময়লাই পাবেন, খারাপ জিনিসই তো পাবেন, কিন্তু ওটা তো পবিত্র হওয়ার জায়গা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওটাকেই ইবাদতের সাথে তুলনা করেছেন, বাম পা দিয়ে ঢুকবেন, ডান পা দিয়ে বের হবেন, দোয়া পরে ঢুকবেন, দোয়া পরে বের হবেন, এই মাঝখানে টাইমটুকু আল্লাহ ইবাদতে পূর্ণ করে দেবেন, সুবহানাল্লাহ। ইসলাম আর কি করবে আপনার জন্য, আর কি উন্নয়ন চান, আর কি উদারতা চান, আর কি বরকত চান, আর কি হাইওয়ে দরকার আপনি, আর কি মেট্রো রেল দরকার, যে বাথরুমের সময়টুকু ইসলাম আপনার জন্য বরকতপূর্ণ করে দিয়েছে, বরকত নাই কোথায় তাহলে, কিন্তু গোটা পৃথিবীর সমাজ রাষ্ট্রের এক ইঞ্চি জমিন থেকে আজকে বরকত আল্লাহ তুলে নিলেন কাদের অপরাধে, এই জবাব এই সরকারকে দিতে হবে, কারণ আপনার আল্লাহ দ্রোহিতা করে হাইওয়ে করে মেট্রো রেল করে আর আমাদের এই চমকপ্রদ দৃশ্য দেখিয়ে উচ্চশিক্ষিত তরুণ বেকাররা আজকে ওয়ালে ওয়ালে শুধু তিন বেলা ভাতের বিনিময়ে টিউশনই করতে চায় মাস্টার্স পাস লোকেরা, এর জবাব এই সরকারকে দিতে হবে। এগুলো বলছি, এগুলো টিসির আলোচনার সাথে এগুলো নিতে হবে, এই সরকারকে জবাব দিতে হবে, না হলে
তিন বেলা ভাতের বিনিময়ে টিউশনে পড়াইতে চায়, দেখেন নাই পত্রিকায় ছেপেছে, দেশের মেইন স্ট্রিম পত্রিকার হেডলাইন, লালকালি হেডলাইন হয়েছে। কেন? কারণ ওই যে বাথরুমের কথা বলেছি, ওই বাথরুমে গিয়ে শুধু প্রকৃতির প্রয়োজনে আমাদের যে ওখানে ময়লা অপসারণ করি ওটাই না, ওখানে গিয়ে আমরা ফেন্সিডের বোতল সরাইয়া তারপর আমাদেরকে বাথরুম করতে হয়েছে, হয় নাই? আমি দেখে তো প্রথম ফার্স্ট ইয়ারে ভর্তি, আমরা তো এগুলো গ্রামে তো এগুলো দেখিও না, চিন্তাও হয় নাই। আমি যে আমাদের সুইপার থাকে, আমি বললাম ভাই কিরে তোমরা এগুলো পরিষ্কার টরিষ্কার করো না, কয় স্যার এক ঘন্টা পর পর পরিষ্কার করলো, এবার তিন মিনিট পরে যাই দেখি ওখানে বোতল ভরে গেছে। বিশ্ববিদ্যালয়ের এই ওয়াশরুমগুলোতে, এই বাথরুমগুলোতে, এই টয়লেটগুলো কি ওখানে অশিক্ষিত লোকেরা? শিক্ষিত লোকের এই বাথরুম যদি মিনিটে মিনিটে ওখানে ফেন্সিডিলের বোতল দিয়ে আমাদের ময়লার পরিবর্তে এইগুলো দিয়ে ভর্তি হয়ে যায়, সেই জাতি বরকতে পূর্ণ হবে না অভিশাপে পূর্ণ হবে? সেই জাতির মাথার ঘাড়ে অভিশাপ পড়বে না? এই যে আজকে আমরা আলহামদুলিল্লাহ শুরু করেছি, আমিন বলেছি, সুবহানাল্লাহ বলছেন, ইনশাল্লাহ বলছেন, ইন্নালিল্লাহ বলছেন, আস্তাগফিরুল্লাহ বলছেন। এখন বাংলাদেশের একটা মেইন স্ট্রিম টেলিভিশনে সাক্ষাৎকার দেখলাম একজন কথিত কপাল পরা বুদ্ধিজীবী, হয় আল্লাহর হেদায়ত করুক নাকি আল্লাহ তাআলা ওর তার গায়বী মদত দিয়ে ওর উপরে ওর সাহায্যতা করুক, নাম দেখেন নাই, নোমান নাকি একটা, ওর আগের নাম ওটা আমি উচ্চারণ করতে পারি, ওই নাম ওর বাবা মা রাখছে বলে আমি বিশ্বাস। এগুলোর গল্প আছে, এই গল্প দিকে যাচ্ছি না। আমাদের এই তথাকথিত শিক্ষকরা প্রগতির নামে করে আমাদের সন্তানদের নাম থেকে আব্দুল কুদ্দুস বাদ দেওয়ার প্রক্রিয়াও এরাই শুরু করেছে। এটা আমাদের আব্দুল কুদ্দুস আকাশদের দোষ না, এটা এই সমস্ত নোমান যাদের এই নামের আগে তারা যোগ করে, নোমান শব্দ কয়েকদিন পরে খুঁজে পাবে না সে। তো তাদেরকে যদি জিজ্ঞেস করে কি অবস্থা, কেমন যাচ্ছে, শুক্রিয়া, জাজাকাল্লাহ, এটা শুনলে তাকে তার মাথার মগজ গরম হয়ে যায় এবং একই সাথে তার মনে হয় যে ভাষার প্রতি চরম জুলুম করা হইতেছে। আমি এই জন্যই কথাটা বলেছি, পচন আমাদের এই তরুণ সমাজের মধ্যে আগে ধরেনি, পচন ধরেছে এই তথাকথিত রাষ্ট্র এই ইসলামী শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর নামে, কারিকুলাম পরিবর্তন করার নামে তারা ইসলামকে এখান থেকে মানে দাড়ি কমার সহ মুছে দেওয়ার সমস্ত আয়োজন তারা সম্পন্ন করার প্রক্রিয়ার অংশ হিসাবে এই নোমানের বক্তব্যের প্রতিফলন। আমরা তীব্র নিন্দা জানাই, ঘৃণা জানাই এবং বিক্ষুব্ধ জনগণের পক্ষ থেকে আহ্বান জানাই টেলিভিশনের ওই এপিসোডই, একটা এপিসোডই তিনি যেন জাতির কাছে ক্ষমা চেয়ে নেয় এবং টেলিভিশন কর্তৃপক্ষ এই ব্যবস্থা করবে, আর না হলে জনগণ শুধু নোমানকে তারা তাদের কাছ থেকে প্রত্যাখ্যান করবে না, ওই টেলিভিশন চ্যানেলকেও প্রত্যাখ্যান করবে। বাংলাদেশের মানুষ কিন্তু ঘুরে দাঁড়ালে কেউ রক্ষা পায় নাই, পাচ্ছে না, পাবে না, অত সহজ মনে করার কোনো কারণ নেই। ভালো মানের কর্মী কি করেন? প্রথম বলেছি মাঝারি মানের কর্মী, তিনি শুধু বলেন, ভালো মানের কর্মী করেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাম আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে মাথা রেখে এই মহামারী, এই দুর্যোগ, এই ইমানের সংকটের কথা তুলে ধরেই বলেছিলেন, ওই সময় ফ্ল্যাট হারানোর সংকট হবে না, ওই সময় প্লট হারানোর সংকট হবে না, ওই সময় সংকট হবে দুটো, এক ভয়াবহ ব্যাধি হবে মহামারীর চেয়েও, করোনার চেয়েও, কলেরার চেয়েও, কি সংকট হবে, ওয়াকুলুনা মা লা ইয়াফআলুন, বলার লোক থাকবে, করার লোক, ফেসবুক যোদ্ধা থাকবে, ময়দানের যোদ্ধা। কিছু লোকেরা আমাদেরকে অস্থির করে ফেললো, বলছে মাসুদ ভাই এগুলো তো কিছু হবে না, এই আন্দোলনে কিছুই হবে না। তা বললাম আপনারা কি করবেন, কি করতে চান? বলছে আমরা কিছু একটা করতে চাই। বলে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই, যা করতে চান আমরা সব করবো, সব ধরনের সহযোগিতা আপনাদের করবো। বলছে যে দোয়া করেন আমাদের জন্য, আমরা একটা উদ্যোগ নিয়েছি, চারদিন ধরে খুব প্রচারণা চলতেছে, জায়গাও আমি চিনতেছি, আমি জায়গার কথা বললাম না, জিনিসটাকে স্পেসিফাই করছি না, জায়গাও আমি চিনতেছি, টাইমও আমার কাছে আছে, আমি অপেক্ষা করছি এক ঘন্টা আগে ধরে, দুই মিনিট পর পর ফোন দিচ্ছি, কি অবস্থা ভাই, আলহামদুলিল্লাহ দোয়া করতেছি আপনাদের জন্য, আমাদের কোনো সহযোগিতা রাখলে বললাম কোনো অসুবিধা নেই, আসলে আমরা চারপাশে আসি, ঘোরাঘুরি করতেছি, ইনশাআল্লাহ সময় মতো আমরা আমাদের কর্মসূচি আমরা বাস্তবায়ন করবো, আলহামদুলিল্লাহ করেন। পাঁচ মিনিট বাকি আছে, কয়জন আলহামদুলিল্লাহ আমাদের সব ঠিকঠাক আছে, তিন মিনিট, এক মিনিট, তিরিশ সেকেন্ড বাকি আছে, আমি বললাম কী হলো, এখন তো আপনাদের মানে জায়গায় চলে আসার কথা, কয় যে আমরা একটু খোঁজাখুঁজির মধ্যে আছি, কত মিনিট বাকি আছে, সেকেন্ড বাকি আছে তিরিশ, কয় যে খোঁজাখুঁজির মধ্যে আছি, টাইম যখন পার হইয়া তিরিশ সেকেন্ড গেছে চলে, তাই আমি বললাম কী অবস্থা, কয় মাসুদ ভাই এই বুঝতেছি না, অনেকেই ফোন ধরতেছে না। আমি একটা উদাহরণ আমার গোটা জীবন পরিবর্তনের জন্য আমাকে ভূমিকা পালন করেছে,
ফেসবুকে গরম গরম কথা বলা, গরম গরম বুদ্ধি পরামর্শ দেওয়া, আর বিরাট বিরাট গবেষণা করা, আর আন্দোলনে মাঠে পরীক্ষায় অংশগ্রহণ করা এক কথা নয়। যাদের এখনো মনে হয় জামাত ইসলামী আসলে যা করার কথা ছিল তা করতে পারে নাই, আমিও আপনার সাথে একমত, আমিও আপনার সাথে একমত, জামাত ইসলামী যা করার কথা ছিল তা করতে পারি না। এটা আমরাও বলি, আমাদেরও ভালো হতো আমরা যদি আরো কিছু করতে পারতাম, কিন্তু যা হয়েছে, আমাদের এই আন্দোলনের একজন সহযোগী সমর্থক শহীদ হয়েছে, আমাদের এই আন্দোলনের সিফা সালার আমিরে জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীও শহীদ হয়েছে। একটা আন্দোলনে এর চেয়ে আর বেশি কিছু করার প্রয়োজন আছে আমার কাছে তা মনে হয় না। আল্লাহ তাআলা আমাদের শত দুর্বলতা থাকতে পারে, আল্লাহ মাফ করুন আমাদের, কিন্তু এই শাহাদাতের একজন সহযোগী, একজন শুভাকাঙ্ক্ষী, একজন শুভানুদ্দায়ী, পুরো একটা পরিবার শহীদ হয়ে যাওয়া এবং আমাদের নেতৃবৃন্দের শাহাদাতের এই ইমান দীপ্ত ভূমিকা গোটা পৃথিবীর আনাচে কানাচে নয় শুধু গোটা বাংলাদেশে একজন বিপ্লবের পতাকা উড্ডীন করবে ইনশাআল্লাহ। আমাদের সমস্ত দুর্বলতা হয়তো একদিন পর্যালোচনা হবে, কিন্তু এই শাহাদাতের রক্ত ব্যর্থ, সুতরাং বলা আর করা এক কথা। আপনার হকের উপর অবস্থানটা, হকের দাওয়াতটা এমন হবে যেন শুধু আপনি কাজ করবেন না, আপনার অন্যের জন্য কাজটা কি হবে, কি হবে অনুপ্রেরণা এবং উৎসাহেরও কারণ হবে। আমাদের শহীদ প্রফেসর গোলাম আজম রহমাহুল্লাহর ওই একটা দৃশ্য সামনে রেখে আজকে কি আমরা সিদ্ধান্ত নিব যে আমাদের দুর্বলতার ঊর্ধ্বে উঠে যাই থাকুক সীমাবদ্ধতা, যাই থাকুক অন্যের উৎসাহের কারণ হিসাবে নিজের আমলে জিন্দিগিটাকে উপস্থাপন করার জন্য, সাদাকায় জারিয়ার অন্তর্ভুক্ত হওয়ার জন্য, আমরা পাইনিয়ার হিসাবে অগ্রপথিকে সাবিকুন সাবিকুন উলাইকাল মুকাররাবুন, যারা এগিয়ে থাকে তারা আল্লাহর নিকটবর্তী থাকে, আমরা এগিয়ে গিয়ে সমস্ত ভাইদের আগে এই বছর আমি সবার আগে শপথ নিব, আমি সবার আগে রোকন হব। এই সিদ্ধান্ত তিনটা কারণে, এক আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য অগ্রগামী যারা, দুই তারা পাইনিয়ার হিসেবে হবেন, সাদাকায় জারিয়ার অন্তর্ভুক্ত হবেন, তিন তারা অনুপ্রেরণা একদম আমলের অধিকারী হবেন। দেখি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা সবাই আগে সবাই রোকন হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সবাই আগে সবাই রোকন হওয়ার এই হাতগুলা আল্লাহ তাআলা তার ভিডিও ক্যামেরায় যেন মিস না করেন। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ওয়া ইয়াকুলুনা মা লা ইয়াফালু ওয়া ইয়াফালুনা মা লা ইউমারুন। কিছু লোক থাকবে বলার জন্য, কিছু লোক করার জন্য, একজন থাকবে না তা না, করবে তার পছন্দ মতো, তার ইচ্ছা মতো। এটা প্রায় শোনা যায়, কয়ে যাবে একবার যে কিছু করতেছি না তা না, আলহামদুলিল্লাহ বহু কিছুই করছে, টের পাবেন। খালি জামাত ইসলামী রোকন হইলে কি সব হয়ে যাবে মাসুদ ভাই বলেন? তা আমি বললাম, আমি তো আপনার এটা বলিও নাই, সব হওয়ার জন্য তো আপনাকে রোকন হইতে আমরা কখনো বলি না, আপনাকে বলি আপনার নিজের দায়বদ্ধতার জায়গা থেকে। আল্লাহ আপনাকে এই কথা পার্সোনালি সিঙ্গুলার নাম্বারে আপনাকে সুরা আরাফের 172 নম্বর আয়াত লেখেন, কত নম্বর আয়াত বলছি, আপনাকে পার্সোনালি নট কালেকটিভলি পার্সোনালি আল্লাহ তাআলা আপনাকে ইন্ডিকেট করেছেন, পার্সোনালি আল্লাহ তাআলা আপনাকে ইন্ডিকেট করেছেন, কি ইন্ডিকেট করেছেন, সুরা আরাফের 172 নম্বর আয়াত আপনাকে টার্গেট করেছে। وإذا أخذ ربك من بني آدم من جهورهم جريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى بلى بيات شبوت أنجي كراسي ناني تلا براسكي كيشير بيات تلا بروكون هور كيشير أهوان برون أبنا نانيز بيكي جاناي ديبن راشد بيكي جاناي ديبن حسن الله بيكي جاناي ديبن محبوب بيكي جاناي ديبن جي أمرا كي هوي جيسي কি হয়ে গেছি বলেন, কি হয়ে গেছি, কি হয়ে গেছেন, বায়াতের অন্তর্ভুক্ত হয়ে গেছি, কোথা থেকে, কোন জায়গায় ছিলেন তখন, আপনারা কি অবস্থায় ছিলেন, এই কাঠামো ছিল, কাঠামো ছিল না, আলমে আরওয়াহ রুহের জগতে যখন আপনাকে পৃথিবীতে প্রেরণ করা হবে, সৃষ্টি করা হবে, আল্লাহ তাআলা স্মরণ করাচ্ছেন, স্মরণ করাচ্ছেন এই জন্য যেন ভুলে না যান। আমরা অনেক সময় থ্রেড দিই না, আপনার মনে রাখা উচিত যখন চাকরিতে জয়েন করেন তখন কিন্তু আপনার সাথে এগ্রিমেন্ট ছিল 9টা 5টা অফিস, এর বাইরেও কিন্তু আপনার 2 ঘন্টা থাকা লাগলে থাকতেও পারে, সেখানে আপনি 3টায় বের হয়ে যান, জিনিসটা কিন্তু এটা কি প্রেমের ডায়লগ নাকি প্রফেশনাল ডায়লগ? আল্লাহ যে ডায়লগটা দিছে সূরা আরাফের 172 নম্বরে, প্রেমের ডায়লগ না থ্রেট? ও তা আপনারা থ্রেট তো, এটা তো মানে থ্রেট না প্রেমের ডায়লগ, এটা তো সেকেন্ড স্টেজ, আগে তো জানতে হবে। কয়েছে ভাই রোপণ হয় কি সব, আমি বললাম যে আপনার রোপণ হওয়া সব, এটা কি আমরা বলছি আপনারে, এটা কি জামাতের কোনো চিন্তা, আপনার তো এগ্রিমেন্ট আছেই, আপনার তো